মুভিটা সত্যি পুরো হতো না যদি কবির সুমন দার মতন যদি মিউজিক একটি ছবিটার সঙ্গে যুক্ত যদি না হতো বুম্বাগড়ের গল্প বাচ্চাদেরকে নিয়ে এটা ওনারই ভাবনা চিন্তাকে যেহেতু এটা বাচ্চাদের ভাবনা মানে বাচ্চাদেরকে নিয়ে এবং ওই জেনারেশনটাকে রিক্রিয়েট করার জন্য তো আই থিঙ্ক অমেজিং একটা সং অমেজিং একটা কম্পোজিশন তো সেই গানটা যদি রেডি থাকে আমরা দেখে নিতে পারি আমরা একটু শুনে নেব দ্য টাইটল ট্র্যাক অফ হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী বুম্বাগড়ের গল্প রিটেন অ্যান্ড কম্পোজড বাই কবি সুমন দারুণ দারুণ একটা গান মজার একটা গান একটা অদ্ভুত ওই ছোটবেলায় নোস্ট্যালজিয়া ছোটবেলার বেশ কিছু ছবি বা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ওই ঠাকুমার ঝুলি যখন আমরা ছোটবেলায় পড়তাম এখনও পরিবার যারা আচ্ছা অর্পিতা থেকে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না দ্যাটস ইট একটু অর্পিতাদের জন্য একটা হাততালি হোক যেভাবে যেই বেশে আছেন রানিমার বেশে একটু হাততালি হোক রাশুদা তুমি লিড করলে হাততালি থ্যাংক ইউ সো মাচ অর্পিতাদি প্লিজ একটু বলো যে তোমার অভিজ্ঞতা দ্যাট ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন এরকম একটা গ্র্যান্ড ছবিতে তুমি একটা ইম্পর্ট্যান্ট পার্ট তোমার অভিজ্ঞতা ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন এক কথায় বলতে গেলে যে কিছু কাজ থাকে যেটার একটা আর্কাইভ্যাল ভ্যালু থাকে এই কাজটা বাংলা ছবি বলবো না সিনেমার ক্ষেত্রে কারণ সিনেমা এখন ল্যাঙ্গুয়েজ অ্যাগনস্টিক হয়ে গেছে যতদিন সিনেমা থাকবে এই ছবিটার কথা চ্যাপ্টারে অধ্যায় লেখা থাকবে এটার একটা আর্কাইভাল ভ্যালু আছে ডেফিনেটলি আর এরকম একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে রকম লাগা উচিত সেটা নতুন করে বলার কিছু অবকাশ নেই আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে বা মনে পড়ছে যে আমার কাছে প্রথম যখন এই স্ক্রিপ্টটা আসে অনেকে দা আসেন কথা বলেন আমি তারপর দেবকে ফোন করে ওর টাইম নিয়ে আমি ওর সাথে অফিসে দেখা করতে যাই একটাই কারণে আমি দেবকে একটাই কথা বলেছিলাম যে আমি কিছু শুনতে চাই না মানতে চাই না জানতে চাই না আমি কিন্তু এই ছবিটা করছি ও খুব অবাক হয়ে গিয়েছিল যে হ্যাঁ মানে তাই জন্যেই তো অনেকের দাগে ছিল তোমাকে স্ক্রিপ্ট শুনিয়েছে আইলাম যে না স্ক্রিপ্ট শোনা আর এক্সিকিউশনের মধ্যে অনেকগুলো স্টেপস থাকে অনেক সময় অনেক কাজ হয় না এই ছবিটা আমি কিন্তু করছি নাহলে কিন্তু ছবিটা হচ্ছে না এটা কিন্তু আমি সচরাচর বলি না কখনোই ইনফ্যাক্ট বলিনি এভাবে তো এটা নিয়ে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কতটা এক্সাইটমেন্ট ছিল আর দেব অ্যাজ আ প্রডিউসার এটাই বলবো যে আমার যেটুকু অভিজ্ঞতা হয়েছে এতদিন কাজ করে এত মানুষের সাথে এত রকমের পরিচালক এত রকমের প্রযোজক দেব হচ্ছে সেই ধারার প্রযোজক যে প্যাশনেটলি কাজটা করে দুরকমের প্রযোজক হয় যে ব্যবসার কথাটা ভেবে কাজটা করে সেটা প্রথম থটস তারপর কন্টেন্ট ভাবে আর একজন কন্টেন্টটা আগে ভাবে প্যাশনেটলি ইমোশনালি সেটাতে বিশ্বাস করে মন থেকে যেটা চায় সেই অনেস্টিটা দিয়ে কাজটা তৈরি হয় তারপর ব্যবসার কথা ভাবে দেব হচ্ছে সেকেন্ড ক্যাটেগরি আনফর্চুনেটলি এই ধরনের প্রযোজক সংখ্যা শুধু বাংলাতে বলবো না ভারতবর্ষে কিন্তু কমেই যাচ্ছে তার অনেকগুলো কারণ অনেক কম্পিটিশনস অনেক মানে সবাই দৌড়চ্ছি আমরা তো অনেক কারণ আছে সেটা ঠিক না ভুল আমি সেদিকে একেবারেই যাচ্ছি না তো আবারও বলছি দেব হচ্ছে ওই সেকেন্ড ক্যাটাগরির প্রডিউসার যেটা যেটা ছিল একটা সময় এবং ছিল বলে কিন্তু বাংলা ছবি এবং ভারতীয় সিনেমা তার মানে উচ্চ শিখরে গিয়েছিল সেটা আমরা দেখেছি আমরা জানি দেব হচ্ছে সেরকমই একজন প্রডিউসার সেই সেকেন্ড ক্যাটাগরি যেটা ভীষণভাবে মিসিং এবং আমি এরকম একজন প্রযোজকের সাথে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি

দেবের মধ্যে এখনো আছে বলে আই থিঙ্ক হি স্টিল আর রুলিং সুপারস্টার এবার জোরে হাততালি হোক আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস আছে এই গহনা পরে আর কি তোমার ওই এতক্ষণের শুটিং শুটিং প্রসেস ওয়াজ ভেরি ডিফিকাল্ট বেশ কঠিন ছিল লং আস ছিল তো এইটা এটা একটা প্রশ্ন আর রাজামশাই সাথে তোমার একটা বেশ ব্যাপার একটু বলো না মানে আমাদের রপুদা দুটো প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে যে অসম্ভব কষ্ট হয়েছে যতটা সুন্দর দেখাচ্ছে এবং যতটা আমাকে হাসি খুশি দেখাচ্ছে ভেতরে ভেতরে কতটা যে যন্ত্রণা হচ্ছিল সেটা আমাদের অভিনেতা অভিনেত্রীদের পার্ট অফ দ্য লাইফ কিন্তু একটা কথা বলবো যে এই যে লুকটা ফাইনালি এখানে দেখা যাচ্ছে এই লুকটা তৈরি করতে কিন্তু প্রচুর প্রচুর মানুষের প্রচুর দিনের প্রচুর পরিশ্রম আছে এবং এখানেও আমি অবাক হয়ে গিয়েছিলাম যে একজন প্রযোজক যে ক্যারেক্টার্সগুলোর লুক কীরম হবে সেটা নিয়ে হার্ডলি ইনভলভ থাকে বদের থাকে হার্ডলি কিন্তু সেখানে দেব এতটাই ইনভলভ ছিল যে আমাদের একটা সেট অফ লুক সেট হয়ে গিয়েছিল সেটা ও যেভাবে ভিজুয়ালাইজ করেছিল বা ও টিম যেভাবে ভিজুয়ালাইজ করেছিল তার সাথে ম্যাচ করছিল না আবার পুরো প্যাটার্ন অফ কস্টিউম চেঞ্জ করে সেকেন্ড সেট অফ লুক সেটে হয়েছিল এটা কোথায় হয় কোথায় পাই আমরা এত প্যাশনের প্রযোজক কোথায় পাই যদিও প্রডিউসার কথার মানেটা কিন্তু তাই প্রডিউসার ইজ নট এ ফাইন্যান্সার প্রডিউসার ইজ প্রডিউসার হু প্রডিউস জিনিসটা তৈরি করে এনিওয়ে আমরা এখানে শব্দটা অন্যভাবে ব্যবহার করি তো এই সেটা ভীষণ যন্ত্রণার ছিল প্রচণ্ড গরম অসম্ভব গরম আমরা কলকাতাতেও কাজ করেছি এবং হায়দ্রাবাদে কাজ করেছি হায়দ্রাবাদে বাহুবলির সেটে এই যেটা আপনারা সবাই দেখছেন যে রাজসভা যেটা দেখানো হয়েছে সেটা কিন্তু বাহুবলির সেট সে যে কি কিলাজ লাইফ একটা সেট ঢুকেই মনে হতো যে এ কী মানে আমি কে আমি কি আমি কোথায় বিশাল ব্রহ্মাণ্ডে কত ক্ষুদ্র মনে হতো নিজেকে আর কি এত একটা গ্র্যান্জার একটা সেট তো সেখানে এই সমস্ত জিনিসপত্র পরে বসে থাকতে থাকতে বিশ্বাস করবেন না পুরো সারাদিনের পর যখন খোলা হতো গয়না তখন কিন্তু ছড়ে গেছে কান ছড়ে গেছে গলা ছড়ে গেছে মানে আবার তারপরের দিন সেখানে পড়া হচ্ছে কিন্তু কষ্টটা কষ্ট মনে হয়নি একটাই কারণে কারণ কাজটা ভালো হচ্ছিল সেটা আমাদের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা যা যা ছিল সমস্ত ভুলিয়ে দিয়ে আর একটা ভুলিয়ে দেওয়ার কারণ হচ্ছে ডেফিনেটলি অপু আনসার টু ইউর সেকেন্ড কোয়েশ্চেন ওপুর সাথে আমার প্রথম ছবি আমার প্রথম ক্যামেরা ফেস করা আমার ডেবিউ ফিল্ম তুমি এলে তাই প্রভাত রায়ের সেখানে শাশ্বত চট্টোপাধ্যায় আমার হিরো তারপর প্রায় দু দশক পরে আবার শাশ্বত চট্টোপাধ্যায় আমার হিরো কিন্তু এই দু দশকে আমাদের আমাদের কমফর্ট যেটা সেই বাচ্চা বেলায় তৈরি হয়ে গিয়েছিল সেটা কিন্তু এক পার্সেন্টও তাতে কোনো খামতি পড়েনি বিশ্বাস করুন কোনো খামতি পড়েনি তো সেটা ডেফিনেটলি খুব খুব সাহায্য করে সব সবসময় সাথে কাজ করতে গেলে সেটা সাহায্য করে এবং সো সো দ্যাট কেমিস্ট্রি আই থিঙ্ক ওয়াজ দেয়ার এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে কিন্তু এই এই রকম একটা গ্র্যান্জারাস ছবি এরকম একটা ভীষণ ঝামেলার ছবি প্রোডাকশন লজিস্টিক যেখানে হিউজ সেইটা কিন্তু সম্ভব হতো না বা খুব মুশকিল হয়ে যেত এই আন্ডারস্ট্যান্ডিং তো অ্যাক্টার্সদের মধ্যে না থাকলে শুধু অপু নয় দা আমাকে প্রথম দিন থেকে দেখছে খরাস দা বহু 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 বছরের আমাদের সাথে আলাপ পরিচয় এবং অ্যাসোসিয়েশন এটা খুব কাজ করেছে এরকম একটা ছবি আমরা যে সময়ের মধ্যে শেষ করতে পেরেছি আরও অনেক প্রশ্ন আছে বুঝলে তো সেগুলো করবো আস্তে আস্তে কিন্তু তার আগে আমি সং নাম্বার টু শুনবো যেটাও এখন জাস্ট রিলিজ হয়েছে তার আগে সুভাষিষ দেখে একটা প্রশ্ন না করে থাকতে পারছি না প্রশ্ন নয় তার আগে একটা কমপ্লিমেন্ট দেওয়া আছে তোমার যে যে তোমার কালারফুল পার্সোনালিটিটা না বোঝা যায় যে শর্টটার জন্য একটা হাততালি দাও প্লিজ এই শর্টটার জন্য হাততালি দাও শুধু হাততালি দাও ইয়েস সো ইউ আর অলওয়েজ আ ফেভারিট এবং সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তুমি অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা তবে এই ছবিতে মানে খুব লোভ হচ্ছে কবে তোমাকে কবুচন্দ্র রাজা কবুচন্দ্র ছবিতে দেখতে পারবো বড্ড ভালো লেগেছে প্লিজ তুমি কিছু বলো তোমার অভিজ্ঞতা ছোট করে সবাইকে শুভেচ্ছা এবং এখানে আসার জন্যে অভিনন্দন জানাই এবং আমরা কৃতজ্ঞ যে আজকে এতজন মানুষ এতজন সাংবাদিক এখানে উপস্থিত হয়েছে এই ছবিটার ব্যাপারে আসলে কি বলবো মানে রূপকথা প্রথম কথা হচ্ছে রূপকথার গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি ঠাকুমা ছোটোবেলায় ঘুম পাড়াবার আগে রূপকথার গল্প বলতেন এক দেশে এক রাজা ছিল তার একটা রানী ছিল তার একটা মন্ত্রী ছিল এই গল্প ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে অনেকেই শুনেছেন কেউ কেউ মায়ের কাছ থেকেও শুনেছেন সেই রূপকথার জগতে আমরা ছোটবেলা থেকে বিচরণ করি এবং রূপকথা সত্যিই আমাদের ভীষণভাবে আকর্ষণ করে এবং আমরা বড় হয়েও কোথায় যেন আমাদের মনটা ছোট থেকে যায় এখনো আমরা রূপকথার গল্প শুনলে খুশি হই মজা পাই আনন্দ হয় এবার সেটা যদি চোখের সামনে দেখতে পাই সেটা তো আরো বাড়তি পাওয়া রূপকথাকে আমরা চোখের সামনে দেখছি যেভাবে আমি কল্পনা করছি বা যেভাবে আমি গল্প শুনেছি আমার ঠাকুমার কাছে মায়ের কাছে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি তার একটা আলাদা আকর্ষণ অবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সেরকমই একটা ছবি আপনারা দেখলেই বুঝতে পারছেন যারা এখন দেখলেন তারা দেখতে পাচ্ছেন যে কি কি গ্র্যান্জার ছবিটার মধ্যে কি কালারফুল এই যে রূপকথার রং এই যে রূপকথার চাকচিক্য সেটা ছবিতে ভীষণভাবে ধরা পড়েছে ছবি দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা একটা অন্য জগতে চলে যাচ্ছি বোম্বাগড় ছবিটা যখন পুরো দেখবেন দেখবেন যে কখন যেন ওই মানে রাজ্যে আপনিও প্রবেশ করে গেছেন কখনো মনে হবে না নিজেকে বিচ্ছিন্ন ওই রাজ্যটা থেকে আপনিও ছবি দেখতে দেখতে দেখবেন যে ব্রহ্মাগরে ঢুকে গেছেন আপনাকেও মনে হবে যেন এই রাজা আমারই রাজা এই রানী আমারই রানী হ্যাঁ মন্ত্রী সেটাই আসল কথা ভাববেন যে কোন মন্ত্রী আপনাদের প্রিয় মন্ত্রীকে দেখছেন 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 হঠাৎ দেখলেন এমন এক মন্ত্রী এলো সে যে কী কাণ্ড করলো সেটাই ছবির একটা কি বলবো একটা টার্নিং পয়েন্ট সুতরাং সেই রহস্য আমি ভেদ করবো না তবু বলব হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী থেকে আমি একজন মন্ত্রী এই বোম্বাগড়ের আর কি মন্ত্রী কী করি সেগুলো সব ছবির জন্য তোলা থাক অত ডিটেলে যাব না আৰু পরে কথা হবে আপাতত এইটুকু এত সুন্দরভাবে বললেন এবং গল্প বলাটাও তো এট আ আর্ট মানে আমরা সত্যি মানে চলে গেলাম মানে চলে গেলাম ইন এটা বলে থেকে আমার মনে হলো এটা না বলি নয় এবং তারপর আমরা পরের গান্তে যাব সেটা হচ্ছে যে আমরা যখন ট্রেলারটা দেখছিলাম দা ন্যারেশন যার কন্ঠস্বর আমরা শুনলাম প্রথমে এবং আমোনাই মানে এই কারণে এই সিনেমাটা একটা অন্য মাত্রা আর কি পৌঁছা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায় প্লিজ এটা আমার কাছে আমাদের প্রোডাকশন হাউসের কাছে একটা অনেক বড় গর্বের ব্যাপার এই ছবিটার সঙ্গে না আমি সারা মানে জবে থেকে এই গল্পটা আমাকে শোনানো হয়েছিল অনেকের তার মাধ্যমে আমি সবসময় চাইছিলাম যে সৌমিত্র স্যারকে কীভাবে এই ছবিটার সঙ্গে যুক্ত করব। আমাদের একটা পার্ট ছিল বরুণদা যেটা করেছে ফাইনালি আমি চাইছিলাম ওই রোলটা যদি সৌমিত্র যদি করতেন যেহেতু আমাদের অনেকটা পার্ট বাইরে ছিল হায়দ্রাবাদে শুটিং ছিল তো স্যার বললেন কি আমি বাইরে কলকাতার বাইরে শুটিং করতে যেতে পারবো না তুমি অন্য কিছু হলে আমাকে জানিও এই অন্য কিছুটা সারাক্ষণ আর মাথায় চলতো যে কীভাবে আমি স্যারের স্যারকে ইউজ করবো আর মানে মানে সৌমিত্র স্যারকে ইউজ করবো এবারে যখন আমাদের ছবিটা যখন কমপ্লিট হয় হঠাৎ করে মাথা আসে ওয়াই নট স্টার্ট উইথ আ নেরেশন একটা নেরেশান দিয়ে আর ওনার ভয়েস আমার মনে হচ্ছে শুধু বাঙালি নয় আমার পৃথিবী জুড়ে ওনার ভয়েসটা এতটাই ফেমাস এবং আমার আমার যেটা পাওনা ছিল ওনার আশীর্বাদটা আমি পাবো তো একটা ফোন করি আমি আর অতন রায় চৌধুরী যিনি আমার পার্টনার আমরা বাড়িতে যাই আমাদের ঘড়ি মিনিট টনি কেউ আমরা না মানে কত কি টাকা হ্যাঁ টাকা কিসের তোমার জন্য কাজ করো তুমি খুব ভালো ছেলে তুমি খুব ভালো কাজ করছো কিছু টাকা দিতে হবে না শুধু একটু কবে যাবে একটু একটু বলে দিও আমি সকালে একবার গাড়ি পাঠিয়ে দিও আমাকে বাস মানে এই যে উনি কী ভেবে দিয়েছেন আমি যাই না কিন্তু উনি যা দিয়েছেন সেটা আমার কাছে ভগবানের আশীর্বাদের কোনো কম না কিন্তু বাট আজকে সত্যি আমি কোনোদিন ভাবিনি এরকম একটা দিন থাকবে আমি ওনাকে প্রমিস করেছিলাম যে ছবিটা রিলিজ হবে যেহেতু উনি সিনেমা হলে ছবি দেখেন না আমি ওনার বাড়িতে একটা ডিউটি পাঠানোর কথা ছিল কে আমি চাই আপনি এই ছবিটা দেখুন এই সমস্ত কথা হয়েছে এবং অনেকগুলো কথা বলেছেন ছবিটাকে নিয়ে সেটা হয়তো পরবর্তীকালে আমরা নিয়ে আসবো কিন্তু এটুকু বলবো কে যেটা আমরা লিখেছি নাইনটিন থার্টি ফাইভ অ্যান্ড ফর কে উনি কোনোদিনও মারা যেতে পারেন না যতদিন বাংলা ছবি বেঁচে থাকবে ততদিন উনিও বেঁচে থাকবেন আমাদের সবারই মনের মধ্যে এটাই সবচেয়ে বড় পাওনা একেবারে ওনার আশীর্বাদ আজকে আমরা এগিয়ে যাব আমাদের পরের গানটা যেটা কিন্তু চলছে রেডিওতেও চলছে অনেকে খুব ভালো লেগেছে তোমারই গর্বে তাই তো এই গানটা নিয়ে দুটো লাইন বলবো আমার মনে হয় এই জন্যই কবির সুমন দাইস কবির সুমন লেজেন্ড কেন বলা হয় বাংলা খেয়াল নিয়ে আমাদের বাংলা ছবিতে কোনোদিনও কাজ হয়নি বা এরকমভাবে কাজ হয়নি ইনফ্যাক্ট এই ছবিতে অনেকগুলো মিউজিক্যাল এলিমেন্টস আছে খেয়ালের অনেকগুলো ভার্জেন আছে অনেকগুলো গান আছে তার মধ্যে এই একটা গান এইটাই পাও না এই ছবিতে ভালো অভিনয় যদি বলো তো ডেফিনেটলি আছে ভালো লোকেশন গ্যাঞ্জার সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমার মনে হয় এর মধ্যে সুন্দর ভালো গান আছে যেটা ছবিটাকে একটা অন্য জায়গায় অন্য জগতে নিয়ে চলে যায় তার জন্য আমাকে বারবার কবির সুমন দাকে ধন্যবাদ জানাতে হবে উনি যদি ছবিটার সঙ্গে যুক্ত যদি না হতেন তাহলে আজকে আমরা এই রেজাল্টটা পেতে পারতাম না থ্যাংক ইউ কবির সুমন দা উনিও আসতে চাইছিলেন না আসতে চাইছিলেন কিন্তু ওনার শরীর খারাপ ডাক্তার ওনাকে ঘর থেকে বাইরে যেতে বারণ করেছে বলে আজকে উনি আসতে পারেননি কিন্তু ওনার আশীর্বাদ ওনার ভালোবাসা সব সময় আমাদের সঙ্গে আমাদের ছবির সঙ্গে আছে তো ওইখান আমাদের দ্বিতীয় গানটা আমরা যদি একবার দেখে নিই